Now I will start discussing another essay of Francis Bacon, which is named as Of Truth. Very much extraordinary essay it seems to be. And I also like this essay very much, Of Truth. Of Truth er moddhe Bacon pointed out the definition of truth. And the definition of truth started with the allusion of Pilate, who was the Roman governor during the time whenever Jesus Christ was executed. যখন এক্সিকিউট করা হয়েছে তখন পাইলটের ছিল গভর্নর এবং সে পাইলটের রেফারেন্স সহকারে তিনি এই অফ ট্রুথটা শুরু করেছেন সেখানে পাইলটকে বলেছেন জেস্টিং পাইলট মানে হাস্য রসাত্মক পাইলট পাইলট হচ্ছে তার নাম জেস্টিংটা দেওয়া হয়েছে তার ইয়ে বোঝানোর জন্য তার মানে মেন্টালিটি বোঝানোর জন্য সেই পাইলট মানে ট্রুথ কি জানতে চেয়েছিল কিন্তু ট্রুথ কি এটা জানার জন্য তার কোনো অপেক্ষার সময় ছিল না তো এটা দ্বারা আসলে যদিও এটা একেবারে স্টার্টিং এ এই অফ ট্রুথে এটা দ্বারা আসলে মডার্ন পিপুলদেরকেও মিন করা হচ্ছে মডার্ন পিপুলের অনেকের সবাই না হলেও অনেকের মধ্যে সত্য জানার আগ্রহটা খুব নাই বলে যে এত সময় নাই সত্য জানার এত হারকিউলিয়ান জব করার টাইম নাই হ্যাঁ পিপুল আর ভেরি মাচ কেয়ারলেস অ্যাবাউট ট্রুথ ট্রুথের ব্যাপারে মানুষের খুব একটা আগ্রহ অনেকেরই নাই তবে তিনি বলেছেন যে ট্রুথ হচ্ছে এমন এটা ডেলাইটের মতো এটার জন্য কোনো কৃত্রিম আলাদা কোনো লাইটের ব্যবস্থা প্রয়োজন নাই যেমন রাতের বেলা জমকালো আলো যত জমকালোই করো না কেন কোনো একটা বিল্ডিং মনে করো যে তোমার রাতের বেলা বিয়ের অনুষ্ঠান হচ্ছে প্রচুর সাজানো হয়েছে এবং সে সাজানো হওয়ার কারণে নান্দনিক তোমার কাছে মনে হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু সেটা ডেলাইটের মতো সুস্পষ্ট নয় ডেলাইট যেরকম সুস্পষ্ট ওরকম না ট্রুথ আর মিথ্যার মধ্যে পার্থক্য এরকম যতই জাঁকজমক দিয়ে সাজাও না কেন ওই কৃত্রিম লাইট দ্বারা কিন্তু কখনোই ডেলাইটের মতো এরকম সুস্পষ্ট মানে সত্য সত্যই ট্রুথ ইজ ট্রুথ ট্রুথ ইজ ম্যানিফেস্টেড ইন ইটস ওন পাওয়ার ওন স্ট্রেংথ কিন্তু এই সত্যকে সহজে মানুষ পায় না এবং এই সত্যের প্রতি মানুষের ভালোবাসা সহজে সৃষ্টি হয় না সত্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে যেয়ে যদি মানুষ যদি কি মানুষ যদি সত্যের প্রতি যদি লেগে থাকে তাহলে একটা পর্যায়ে যখন সত্যকে সে জানতে পারে সত্যের সাথে যখন তার সাহচর্য হয় তখন কিন্তু সেই সত্যের যে মানে মজাটা সে পেতে পারে এবং তখন কিন্তু সত্যকে চর্চা করা যে মানসিকতা তার মধ্যে জাগ্রত হবে কিন্তু ওইটা হওয়ার জন্য যে ধরনের স্যাক্রিফাইসের প্রয়োজন ওইটা হওয়ার জন্য যে ধরনের হার্ড লেবারের প্রয়োজন ওইটা হওয়ার জন্য যে ধরনের ইনভেস্টিগেশন বা অনুসন্ধানের প্রয়োজন সেই ধরনের কোয়েস্ট ইনভেস্টিগেশন অথবা হার্ড লেবার দেওয়ার মতো মানসিকতা অনেক মানুষের মধ্যে নাই যার কারণে মানুষ মিথ্যা নিয়ে পড়ে থাকে ফলসুটের মধ্যে পড়ে থাকে আর এখানে ফলসুটকে তিনি ইমিটেশনের সাথে তুলনা করেছেন আর গোল্ডকে তুলনা করেছেন গোল্ডের সাথে তুলনা করেছেন সত্যকে সুতরাং সত্য আসলে কি এটা মানে তোমার একেবারেই সমুজ্জ্বল এবং সেই সমুজ্জ্বল একটা গানও আছে সত্য সমুজ্জ্বল হে প্রিয় নির্মল ধ্রুব জ্যোতি এই গানটা হয়তো তোমরা শুনেও থাকতে পারো নাও শুনে থাকতে পারো সত্য সমুজ্জ্বল নামটা গানের লাইনটা মনে রাখতে পারো সত্য সমুজ্জ্বল হে প্রিয় নির্মল ধ্রুব জ্যোতি এই যে কথাটা এটা বেকনের সাথে কথার সাথে মিলে যায় বেকন যেটা বলেছেন এটা ধ্রুব জ্যোতি সত্য হচ্ছে ধ্রুব জ্যোতি সত্য হচ্ছে সমুজ্জ্বল সুতরাং এই যে অফ ট্রুথ এর মধ্যে বিভিন্ন মহামানবেরা তারা এখানে জেসাস ক্রাইস্টের কথা বলা হয়েছে মূলত জেসাস ক্রাইস্ট ছাড়াও আরো অন্যান্য যদি মহামানবদের কথা আমরা চিন্তা করি সেই সমস্ত মহামানবরা সত্যের সত্যকে অনুসন্ধান করেছেন এবং তাদের সাহচর্য যারা গিয়েছে তারাও কিন্তু সত্যকে খুঁজে পেয়েছে এবং সত্যকে খুঁজে পাওয়ার কারণে তারা সত্যের প্রতি যেভাবে লেগেছিল কোনো মিথ্যা তাদেরকে স্পর্শ করতে পারেনি কিন্তু ওই লেভেলে যাওয়ার জন্য তাদেরকে যে পরিমাণ স্যাক্রিফাইস করতে হয়েছে আমরা আধুনিক মানুষেরা সেই ধরনের স্যাক্রিফাইস করতে সচেষ্ট নই আর যার কারণে আমরা অনেক ক্ষেত্রে সত্যকে খুঁজে পাই না আমাদের অবস্থাটা হয়েছে ফোর্থ ইয়ারে আমরা একটা নাটক পড়বো সেটা ওয়েটিং ফর গডো গডোকে খোঁজার মতোই অথবা হাতিকে পাওয়ার মতোই হাতির ওই যে মানে সিক্স ব্লাইন্ড ম্যান অ্যান্ড এলিফ্যান্ট হয়তো এই কবিতা তোমরা পড়েও থাকতে পারো যে তারা হাতির একটা অংশ পায় আরেকটা অংশ পায় না কারণ তাদের তো খোঁজার মানসিকতা নাই যার কারণে তারা পার্ট মানে সত্যকে পার্ট হিসাবে পায় ফুল সত্য পায় না আর এখানে হাফ ট্রুথকে মিথ্যাচ্ছে জঘন্য বলা হয়েছে হাফ ট্রুথ ইজ ওর্স দ্যান লাই অনেক সময় অর্ধসত্য মিথ্যাচ্ছেও খারাপ কিন্তু সত্য হইতে গেলে পুরো সত্য হতে হবে ধ্রুব সত্য হইতে হবে এবং সেই সত্য মানে পুরো সত্যটাকে অনুসন্ধান আর সত্য যখন একবার পেয়ে যায় কেউ তখন তার আর কিন্তু মিথ্যার সাথে সংস্পর্শ
লাভ করার আর কোনো সুযোগ থাকে না, কিন্তু সুনির্দিষ্টভাবে সে সত্য আর মিথ্যাকে তখন ডিস্টিংগুইশ করতে পারে, আলাদা করতে পারে। যেটা অনেক সময় সত্যকে যারা খুঁজে পায় না তারা কখনো মানে মিথ্যাকে মিথ্যা হিসাবে চিন্তা করতে পারে না, তারা মনে করে যে এই মিথ্যাটাই বোধ হয় সত্য, এরকমটা মনে করে, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়। সুতরাং বেকন এখানে যারা সত্যের পূজারী, যারা সত্যকে অনুসন্ধান করে, যারা সত্যকে লালন করে, যারা সত্যকে উপস্থাপন করে, যারা সত্যকে ধারণ করে, যারা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবনকে ব্যয় করে, তাদেরকে তিনি হাইলাইট করেছেন এবং সত্যটাকে তিনি হাইলাইট করেছেন এবং তিনি দেখিয়েছেন যে পৃথিবীতে খুব অল্প মানুষ থাকলেও এই ধরনের মানুষ কিন্তু এখনো পৃথিবীতে আছে, যারা সত্যকে একবার পেয়ে গেছে এবং সেই পেয়ে যাওয়ার কারণে তাদের জীবনটা অনেক অনেক বেশি আনন্দময়, অনেক বেশি সার্থক জীবন তারা যাপন করে, তাদের কাছে কোনো লাভ কোনো আফসোস থাকে না, তারা আফসোস অনুভব করে না যে না ওই জিনিসগুলো আমরা পাই নাই সেই জন্য কোনো আফসোস তাদের থাকে না, বরঞ্চ তারা সত্যকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যায়। এই যে কথাগুলো, এই যে সত্য আর মিথ্যার যে পার্থক্য, সে পার্থক্য বেকন অফ ট্রুথের মধ্যে অনেক সুন্দরভাবে তিনি জেসাস ক্রাইস্টের রেফারেন্স সহকারে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং আমরাও যদি এই সত্যকে লালন করতে চাই, সত্যকে যদি ধারণ করতে চাই, তাহলে আমাদেরকে কষ্ট করতে হবে। খুব নর্মালি সত্যকে পাওয়া যাবে না, খুব নর্মালি সত্যের কাছে যাওয়া যাবে না, কিন্তু যদি একবার যদি চেষ্টা করে সত্যের কাছে যাওয়া যায় তাহলে সেটার থেকে আর বিচ্যুত হওয়ার সুযোগও থাকবে না। কারণ সত্য এমন একটা জিনিস, তার নিজস্ব শক্তি দিয়ে তার অনুসারীদেরকে সে ধারণ করে রাখবে, অনুসারীদেরকে সে আটকে রাখবে, অনুসারীদেরকে সে তার নিজের ছায়াতলে যা স্থান দিয়ে রাখবে। সত্য হচ্ছে এমন একটি বিষয়, আর সত্যটা যেহেতু অলমাইটির কাছ থেকে আসে, সেই জন্য সত্যের যে অনুসারী যারা তারা অলমাইটির রঙে রঙিন হয়, অলমাইটির গুণে গুণান্বিত হয় এবং অলমাইটির যে যে মানে শিক্ষা সে শিক্ষায় সে শিক্ষিত হয়, এবং যার কারণে পার্থিব যে চাকচিক্য, পার্থিব যে লালসা, পার্থিব যে মিথ্যা, এই মিথ্যাগুলো তখন তার কাছে একেবারে ইনসিগনিফিকেন্ট, গুরুত্বহীন হয়ে বিবেচিত হয়। যদি এমনটি না হতো তাহলে কিন্তু অনেক মানুষ কিন্তু সত্যের এই পথে থাকতে পারতো না, অনেক স্যাক্রিফাইস করে আত্মত্যাগ করে সত্যের পথে থাকা কিন্তু সম্ভব হতো না যদি সত্যের যদি নিজস্ব শক্তি যদি না থাকতো। সুতরাং এই যে অফ ট্রুথের মধ্যে এইভাবে তিনি কিন্তু তিনি সত্যের নানান দিক তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং তিনি দেখিয়েছেন যে এই যে জেসাস ক্রাইস্টকে হত্যা করা হয়েছে, যদিও আমরা জানি আমাদের ধর্ম অনুযায়ী জেসাস ক্রাইস্ট মানে ক্রুসিফাইড হননি, তাকে আল্লাহ তারা উঠিয়ে নিয়েছেন, কিন্তু খ্রিস্টানরা মনে করেন জেসাস ক্রাইস্ট ক্রুসিফাইড হয়েছে। তো জেসাস ক্রাইস্ট ক্রুসিফাইড যদি হয়েও থাকে অথবা যদি তাকে আল্লাহ উঠিয়েও নেন, আমরা আল্লাহ উঠিয়ে নেন এটা বিশ্বাস করি, তো কিন্তু পৃথিবীতে তো তার অবস্থান শেষ হয়েছে, কিন্তু অবস্থান শেষ হওয়ার পরেও কিন্তু তার যারা অনুসারী ছিল এই অনুসারীদের মধ্যে একজন মাত্র বিত্রে করেছিল, বাকিরা তো তাকে বিত্রে করে নাই, এবং যারা বাকিরা যারা ওই স্বল্প কয়েকজন সেখান থেকেই কিন্তু তারাই কিন্তু এই ধর্মকে কিন্তু পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছিল এবং আরো বহু মানুষ কিন্তু এই পথে কিন্তু এসেছিল। আমরা যদি আমাদের প্রফেটের কথা চিন্তা করি, আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে তিনি অনেক স্যাক্রিফাইস করে যে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন সেই সত্যের প্রতি কিন্তু বহু মানুষ অনুরক্ত হয়েছিল। আজ থেকে 100 বছর আগ পর্যন্ত তার অনুসারীরাই কিন্তু পৃথিবীর বিভিন্ন ক্ষমতায় তারা ছিল। এভাবে যদি আমরা যত মহামানব যাদেরকে আমরা নামকরণ করতে পারি, সেই মহামানবদের প্রত্যেক ধর্মেই অবশ্যই মহামানবেরা আছেন, সেই মহামানবেরা সত্যকে প্রচার করেছেন এবং সেই সত্যের কিন্তু নিজস্ব শক্তি থাকার কারণেই কিন্তু সেটা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু তাদের শিক্ষাগুলো কিন্তু পৃথিবীব্যাপী বিরাজমান হয়ে আছে এবং সেটি কিন্তু বেকনের এই আলোচ্য বিষয়। আর মিথ্যা কিন্তু চাকচিক্যময় হলেও কিন্তু মিথ্যা কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে না, একটা পর্যায়ে কিন্তু মিথ্যার অনুসারীরা মানে তাদেরকে কিন্তু বিলীন হয়ে যেতে হয়। পৃথিবীর যুগে যুগে কিন্তু বিভিন্ন মিথ্যার অনুসারীরা এসেছিল, কিন্তু তারা কিন্তু আবার কি একটা নির্দিষ্ট সীমা পরে ধ্বংস হয়ে গেছে, আবার নতুন মিথ্যা এসেছে, কিন্তু কোনো মিথ্যা কিন্তু যুগকে অতিক্রম করতে পারেনি। সুতরাং সত্য কিন্তু যুগকে অতিক্রম করেছে, মিথ্যা কিন্তু যুগকে অতিক্রম করতে পারে নাই। অনেক তাত্ত্বিক কথাবার্তা অফ ট্রুথের মধ্যে বেকন বলেছেন, এটা ফিলোসফিক্যাল, বেকনের অনেকে সেই খুবই ফিলোসফিক্যাল, সেগুলো শুধু সাহিত্যের নিরিখে বিচার করলে হবে না, সাহিত্য প্লাস ফিলোসফি অ্যান্ড লিটারেচার হ্যাড বিন মিঙ্গল টুগেদার ইন দ্য এসে অফ বেকন। বেকনের এসেতে এই দুইটা জিনিসকে মিলেমিশে একাকার করে তিনি উপস্থাপন করেছেন।